হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ লাভ বন্ধুরা আমরা তো প্রত্যেক দিনের মতোই আমরা চলে এসেছি তোমাদেরকে আজকের একটা প্রতিবেদন রচনা নিই তো দেখো সম্পাদকীয় প্রতিবেদন রচনা কীভাবে লিখতে হয় তার রুলস তো আমি আগের দিন বলে দিয়েছি তো আজকেরও আমি কিন্তু একবার তোমাদেরকে রিমাইন্ড করে দেবো প্রত্যেকদিন আমি কিন্তু একবার করে রুলসগুলোকে রিমাইন্ড করে দিই যাতে তোমাদের এক্সাম পেপারে গিয়ে তোমাদেরকে প্রবলেমে না পড়তে হয় কষ্ট করে আবার মনে করতে না হয় এটাকে একবারে আত্মস্থ করে নিতে হবে তোমাদেরকে তো দেখো প্রথম যে রুলসটা আছে বন্ধুরা কি আছে না সম্পাদকীয় প্রতিবেদনে একটা আকর্ষণ এবং বুদ্ধিদিত একটা শিরোনাম থাকতে হবে শিরোনাম মানে হচ্ছে একটা টাইটেল তোমাকে দিতে হবে যেটা কিনা না তোমার ওই সাবজেক্ট ম্যাটারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় ওকে বন্ধু তো নেক্সট আমাদের যে পয়েন্টটা আছে দেখে নেব বন্ধু কি আছে নেক্সট পয়েন্ট যেটা আছে সম্পাদকীয় প্রতিবেদনটি দুটি বা তিনটি অনুচ্ছেদে লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফ করতে হবে তোমাকে দুটো তিনটের বেশি প্যারাগ্রাফ তুমি করতে পারবে না প্রথম প্যারাগ্রাফের মধ্যে কি থাকে প্রথম প্যারাগ্রাফের মধ্যে ঘটনাটা বর্ণনা থাকে কি ঘটনাটা তুমি লিখতে যাচ্ছ সেই ঘটনাটা একটু সংক্ষেপে লেখা থাকবে মাঝখানে যে পয়েন্টটা তাহলে ব্যাপারটা হলো প্রথমটা হলো এবার সেকেন্ড প্যারাগ্রাফে যেটা হচ্ছে মূল বিষয়বস্তু যে মূল বিষয়বস্তু অর্থাৎ যুক্তি তর্ক তোমার যে সমস্ত এক্সাম্পল কোটেশান এই সমস্ত সব কিছু তুমি এখানে ব্যবহার করতে পারবে সেকেন্ড প্যারাটার মধ্যে আর থার্ড যে প্যারাগ্রাফটা থাকবে সেখানে একটা কনক্লুশান পার্ট থাকবে অর্থাৎ একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়ে তোমাকে শেষ করতে হবে তুমি যদিও লেখাটার মধ্যে বডির মধ্যে যদি কোনো নেগেটিভ মার্ক্স দাও বা কোনো কি বলা হয় যে নেগেটিভ কথাবার্তা বলো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে যখন তুমি কনক্লুশন টানবে মানে হচ্ছে তোমার উপসংহার টানবে তো সেক্ষেত্রে তোমাকে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে আশাব্যঞ্জক একটা সম্ভাবনা দিয়ে তোমাকে শেষ করতে হবে ওকে বন্ধু তো নেক্সট চলে এসো আমরা থার্ড পয়েন্টে কী আছে নেব প্রথম বাক্যেই সরাসরি বিষয়বস্তুর উপস্থাপনা থাকতে হবে অর্থাৎ আমরা বেশি আমাদের এখানে যেহেতু ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে তো সেখানে আমরা বেশি অ মানে কি বলা হয় যে যেগুলো অপ্রয়োজনীয় বাক্য অপ্রয়োজনীয় শব্দের কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না ঠিক আছে তো আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা শব্দের জন্য কিন্তু এক একটা ওয়েটেজ থাকবে তো শব্দগুলো যেন মাপা হয় শব্দগুলো যেন অ্যাকিউরেট হয় ঠিক আছে তো যাই হোক এবার চলে এসি দেখো আমরা যখন ক্লাস আমরা যখন ক্লাস মানে কী বলা হয় টেন ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করেছি তখন কিন্তু এই ধরনের শব্দের প্রত্যেকটা শব্দের প্রতি আমাদের কিন্তু গুরুত্ব ছিল না এবং সেইভাবে দেখাও হতো না খাতা কিন্তু আজকের কম্পিটিশান লেভেল তোমরা বুঝতে পারছো তো সেই হিসাবে তোমার প্রত্যেকটা শব্দ চয়ন কিন্তু তোমার সম্ভাবনাকে উজ্জ্বল করবে তো ঠিক আছে বন্ধুরা সেই হিসাবে খুব কেয়ারফুল থাকতে হবে তোমাদেরকে নেক্সট চলেছে নাম্বার ফোর পয়েন্ট কী বলছে বন্ধুরা দেখে নেব ইংরেজি শব্দ ব্যবহার করলে বাংলা হরফে আমাদের কিন্তু লিখতে হবে ধরো কোনো ইংরেজি শব্দ ধরো কমিটি ধরো প্রোগ্রাম এই ধরনের যে সমস্ত শব্দগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করি আর আমরা বাংলা গল্পের মধ্যে ব্যবহার মানে বাংলা লেখার মধ্যে ব্যবহার করি তাতে কোনো প্রবলেম নেই কিন্তু সমস্যা হয়েছে ওই শব্দগুলো কিন্তু ইংরেজি অ্যালফাবেটে আমরা লিখতে পারবো না সেগুলো বাংলা হরফে লিখতে হবে ওকে বন্ধু নেক্সট হয়েছে নাম্বার ফাইভ দেখো কবি এবং লেখকদের বিখ্যাত উক্তি সংশ্লিষ্ট লোক প্রবাদ প্রবচন এগুলো আমরা ব্যবহার করতে পারবো যদি কোনো কবি বা লেখকের স্টেটমেন্ট তোমার দেওয়ার প্রয়োজন হয় তুমি দিতে পারো যদি কোনো সংস্কৃত শ্লোকের প্রয়োজন হয় তাহলে তুমি দিতে পারো এবং বাংলা যে প্রবাদ প্রবচনগুলো থাকে যেগুলো কি ইংরেজিতে ইডিয়ামস বলা হয় সেই প্রবাদ প্রবচনগুলো তুমি ব্যবহার করতেই পারো তা ক্ষেত্রে মানে সেক্ষেত্রে কী হবে তোমার লেখার মান লেখা স্ট্যান্ডার্ড অনেকটা বেড়ে যাবে ঠিক আছে তো এর একটা সমন্বয় থাকা দরকার কবি লেখকদের উক্তি সংস্কৃত শ্লোক বা প্রবাদ প্রবচন এই ধরনের বাক্যের একটা সমাবেশ থাকা দরকার যাতে তোমার চোখ মানে তোমার লেখাটা এক্সামিনারের চোখ না মানে কাড়ে যাই হোক নেক্সট রয়েছে নাম্বার সিক্স পয়েন্ট কী বলছে আমরা দেখে নেব বন্ধু একবার তো বলছে ভাষা সহজ সরল হোক বেশি জটিল গুরুগম্ভীর ভাষা ব্যবহার করে তোমার লেখাটাকে মানে কি বলা হয় ভারী করার কোনো প্রয়োজন নেই তুমি সহজ সরল ভাষায় লেখো তোমার যুক্তিশীলতাকে তুমি তুলে ধরো কিন্তু তোমার সেটা হতে হবে মার্জিত ঠিক আছে মানে মার্জিত হতে হবে আর তোমার সেই লেখার মধ্যে যেন চিন্তার একটা গভীরতা থাকতে হবে তোমার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্ব যেন ফুটে ওঠে তোমার লেখার মধ্যে এই ব্যাপারটা তুমি খেয়াল লেখো ঠিক আছে নিজস্ব মতামত তো এখানে তুমি দিতেই পারবে তোমার যুক্তি তোমার তোমার পারিপার্শ্বিক জ্ঞান তুমি অবশ্যই এখানে দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে একটা সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যেন লঙ্ঘন না করে নেক্সট হচ্ছে না নাম্বার সেভেন সংখ্যায় কিছু যদি তুমি লেখো যেহেতু সেভেন লিখছো এইট লিখছো তো কোনো ব্যাপার নয় এগুলো লেখো কিন্তু এগুলো ইংলিশ সর্বা অ্যালফাবেটে ইংলিশ নিউমেরিক্যাল সিম্বলে তুমি লিখবে না সেটা বাংলায় তুমি লিখবে বাংলায় যে এগুলো আছে তাতে লিখবে নেক্সট চলে এসো বন্ধু তো আমাদের আজকে যে যে টপিকটা পড়াবো আমরা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত এবং এর স্বপক্ষে সম্পাদকীয় একটা প্রতিবেদন রচনা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত এর সপক্ষে একটা প্রতিবেদন রচনা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা বুঝতে পারছো আজকাল কিন্তু শিক্ষা কী বলা হয় শিক্ষা পলিসি নির্ধারণ নির্ধারণের ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে রাজনীতি দ্বারা শিক্ষা পরিচালন সমিতিতে রাজনীতি দ্বারা কি বলা হয় প্রভাবিত হচ্ছে এবং শিক্ষা মানে সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মানে ধরো কলেজ কলেজে অ্যাডমিশান স্কুলে অ্যাডমিশান সেক্ষেত্রে স্কুলের যে স্বাধিকার বা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে স্বাধিকার সেটা ভঙ্গ করা হচ্ছে বারবার রাজনীতি সেখানে কিন্তু কী বলা হয় অনধিকার প্রবেশ করছে তো সেক্ষেত্রে আমাদের কি পয়েন্ট হবে তো আমার যুক্তি সহকারে সেই জায়গাটা লিখতে হবে এই পয়েন্টটাকে তোমার মাথায় রেখে তো ঠিক আছে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আজকের মেন পয়েন্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকে আজকের রাজনীতির মানে আজকের সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো তোমরা বুঝতে পারছো এটা আসতেই পারে তোমাদের পরীক্ষায় আগামী পরীক্ষাগুলোতে এটার আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যাই হোক বন্ধু তো আমরা এই মেন ট্রফিকে ঢোকার আগে আমরা বেশ কয়েকটা কথা আমরা বলতে চাই তো দেখো বন্ধু আমরা তো কি করেছি আমরা আমরা তো আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাস চলছে তোমরা তো সবাই জানো এতদিনে তোমরা আমাদের এই রুটিনটা সম্পর্কে হয়তো হ্যাবিচুয়েট হয়ে গেছো তাও আমি একবার বলছি দেখো প্রত্যেক দিন কিন্তু আমাদের আটটার সময় সকাল আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো হচ্ছেই দশটার সময় কি হচ্ছে ম্যাথ ক্লাস হচ্ছে রিজনিং ক্লাস হচ্ছে তারপর আইসিডিএস মেন্স এক্সামের জন্য এগুলো সবই আইসিডিএস মেন্সের জন্য আর এই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো সমস্ত এক্সামের জন্য ওরিয়েন্টেড তোমরা জানো যাই হোক ক্লাস টেন এ এম এ যেটা আছে এখানে বাং বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ রিপোর্ট রাইটিং এই প্রতিবেদন রচনা এই টাইপের যত আইসিডিএসি সিলেবাসের মধ্যে যে ইনক্লুডেড পার্টগুলো আছে সেগুলো সব কভার করা হবে এছাড়া বন্ধুরা আইসিডিএসি তোমরা তো জানো চারশো মার্ক্সের এক্সাম হবে পুরোটাই হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট তো চারশো মার্ক্সের মধ্যে যে সিলেবাসটা আছে অফিসিয়াল যে সিলেবাসটা আছে সেই সিলেবাস কিন্তু আমরা পুরোপুরি কাভার করাবো ঠিক আছে তো সেই সেই সিলেবাস অ্যাকর্ডিং কি হচ্ছে আমরা ক্লাসটা নিচ্ছি বন্ধুরা আচ্ছা যাই হোক এটা ফ্রি ক্লাস মানে এই এটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রি ক্লাস তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারো আমাদেরকে সাপোর্ট দিতে পারো আর হয়েছে কি ছটার সময় প্রত্যেক দিন ছটার সময় ডাব্লিউ বিসিএস মেন্স এবং প্রিলিমসের ক্লাস হচ্ছে আমাদের বন্ধুরা আর আটটার সময়ও একই রকম ডাব্লিউ বিসিএস প্রিলিমস ও মেন্সের বিভিন্ন সাবজেক্টের উপরে একই সাবজেক্ট নয় ধরো বায়োলজি রয়েছে কেমিস্ট্রি রয়েছে তারপরে কী বলা হয় ওই যে পরিবেশবিদ্যা রয়েছে তো নানা রকম ক্লাস এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড যাই হোক বন্ধুরা তো

চলে আসি দেখো এই আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য আমরা কী করছি আমাদের ফুল কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি আমাদের কোর্স চলছে আমাদের ব্যাচ সিক্সের জন্য আমরা আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট চলছে তো এখানে আমরা যে আইসিডিএসের চারশো মার্ক্সের যে সিলেবাস সেটাকে আমরা পুরোপুরি কভার করবো হান্ড্রেড পারসেন্ট আমরা সিলেবাস কাভার করব যতদিন না এক্সাম হচ্ছে আর হয়েছে কি নাম্বার মানে হানড্রেড আমরা ভিডিও কভার করব মানে এখানে প্রোভাইড করবো এবং সঙ্গে সঙ্গে হানড্রেড পিডিএফও আমরা প্রোভাইড করব দেখো বন্ধুরা তোমাদের এই এই মানে কোর্সটাকে আরও বেশি স্ট্রং করার জন্যে আমরা স্পেশাল মক টেস্টেরও ব্যবস্থা করেছি যেখানে খাতা চেকিংয়েরও ব্যবস্থা থাকবে ঠিক আছে আর তো বুঝতে পেরেছো তো যারা তোমাদের প্রিপারেশানটাকে একটুখানি বেটারমেন্ট করতে চাও তোমরা কম্পিটিশানে নিজেদের মানে কী বলা হয় যে নামটা অনেক উপরের দিকে দেখতে চাও তারা কিন্তু ইমিডিয়েট তোমরা এনরোল করে নাও ঠিক আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় আমাদের কোর্সটা চলছে তো এই সমস্ত এগুলো আমাদের এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের এম এইচ এডুকেশান ল্যাবের অ্যাপ আছে যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও বন্ধুরা আর যাবতীয় ইনফরমেশান তোমরা ওখানেই পেয়ে যাবে এছাড়া দেখবে নানা রকম নোটস প্রোভাইড করা হয় সেগুলো হচ্ছে আমাদের এমএইচ এডুকেশান ল্যাবের যে ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লু ডাব্লু এম এইচ ল্যাব ডট কম সেখানেও তোমরা ভিজিট করতে পারো বন্ধুরা ঠিক আছে আর এই এই আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের জন্য কিন্তু যে পিডিএফ আমরা প্রোভাইড করব সেটা আমাদের নিচের লিঙ্ক থেকে তোমরা নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো আসা যাক আমাদের মেন টপিকে তো কি বলছে দেখে নিই আমরা দেখো তো আমরা যে টপিকটা বলে দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত দেখো তাহলে আমরা টাইটেলটা একটা দিয়েছি মানে একটা শিরোনাম দিয়েছি শিরোনামটা কী আছে বন্ধুরা রাজনীতি বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি রাজনীতি বর্জন করা যায় তাহলে কি হবে তার রেজাল্ট কি হবে সেটা আমরা পরে দেখছি কিন্তু প্রথম আমরা একটা চমকদার টাইটেল এরিস কি আছে রাজনীতি বর্জিত শিক্ষা প্রতিষ্ঠান ওকে বন্ধু চলে এসো সাবজেক্টে আমরা কী লিখেছি দেখো বলছেন প্রথমে আমরা কি বলেছি সংস্কৃত ভাষায় একটা জনপ্রিয় প্রবাদ আছে একটা জনপ্রিয় প্রবাদ এখানে প্রবাদ দিয়ে হবে না তো সেই প্রবাদটা কি দেখো প্রবাদটা হচ্ছে এই কথাটা তোমরা সবাই জানো কিন্তু আসলে হয়েছে কি যখন আমরা লিখতে যাই যখন আমরা পরীক্ষার হলে থাকি আমাদের মানসিক চাপ এতটাই থাকে যে আমরা আমাদের জানার জিনিস আমরা ভুলে যাই দেখো এই এই টপিক এই কোডটা কী আছে ছাত্রনাং অধ্যায়নাং তপ অর্থাৎ এই শব্দটা আমরা কিন্তু বারবার শিখে এসেছি শুনে এসেছি কী আছে মানে মানে হচ্ছে ছাত্রদের অধ্যয়ন তপস্যা ছাত্র অধ্যায়ন হচ্ছে একটা তপস্যা বুঝলে তো যাই হোক সম্প্রতি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তোমরা সবাই জানো আজকের এই সময়ের প্রেক্ষাপটে নানা শিক্ষা প্রতিষ্ঠানে পার্টি পলিসি ঢুকে গিয়ে এমন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেখানে পড়াশোনা আদর্শ পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে যেখানে শিক্ষককে মারা হচ্ছে শিক্ষককে তার স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেওয়া মানে নিতে দেওয়া হচ্ছে না এই ধরনের ঘটনা তো আজচাল আমরা খবরের কাগজ খুললেই পাই তাই না নেক্সট হয়েছে কি পরাধীন ভারতবর্ষের ছাত্রটির অদম্য সাহস পরাধীন ভারতবর্ষে আমরা দেখেছিলাম ছাত্রদের এই ছাত্রটির হবে না বন্ধু ছাত্রদের অদম্য সাহস আমরা দেখেছি যে যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলছে তখন মানে কি বলা হয় যে স্কুল কলেজের ছাত্ররা তারাই কিন্তু মানে কী বলা হয় সামনের সারিতে তারা নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে তারা আন্দোলনের পতাকাকে বহন করে নিয়ে গেছে তাই না তো এই ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের ছাত্রদের সেই অদম্য সাহস আজও কিন্তু চলছে আমরা দেখতে পাই বলছে প্রাণময়তা দেশকে নতুন দিশা দেখিয়েছিল এর আর বলার অপেক্ষা রাখে না সেই ছাত্ররা কিন্তু আমাদের দেশের স্বাধীনতা অর্জন করতে সাহস মানে অর্জন করতে সাহায্য করেছিল নেতাজি সুভাষের কথা যদি বলি জওহরলালের কথা যদি বলি আরও কত কত আছে চিত্তরঞ্জন দাস নানা যারা স্টুডেন্ট ফিল্ড থেকে উঠে এসেছিলো যারা রাজনীতির আঙিনা এসেছিল রাজনীতিকে রঙিন করে দিয়েছিল তাই না তো আজকের ছাত্র আন্দোলন সম্পূর্ণ দিশাহীন এক অন্ধকারের পথিক কিন্তু আজকে দেখো ঘটনাক্রমে আজকে যে ছাত্র আন্দোলন সেগুলোর সব উদ্দেশ্য প্রণত সমস্ত রাজনৈতিক মদত পুষ্ট আন্দোলন যেখানে কিনা না ছাত্ররা ছাত্রদের গুরুত্ব কম আর পিছন থেকে কলকাঠি নাটছে পিছন থেকে কাজ করে যাচ্ছে সেই রাজনীতির মানে কি বলা হয় দাদারা তাই না তো এই এই জন্যই এই ছাত্রদের তার উদ্দেশ্য কি কেন তারা আন্দোলনের পথে নামছে সেটা কিন্তু দিশাহীন এই জন্যই বলা হয়েছে রাজনীতির সমাজ জীবনে দিশাহীন পড়লে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির বিষয়টি বিবেচনা করতে হবে রাজনীতি সমাজ জীবনে দিশাহীন হয়ে হয়ে পড়লে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির বিষয়টি বিবেচনা করতে হবে দেখো রাজনীতি আজকে সমাজ কি প্রভাব ফেলছে মানুষের মানুষে মানে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে যেন রাজনীতি বাসা বেঁধে রয়েছে সেই রাজনীতি ভালো আর মন্দির মিশ্রণ তো অবশ্যই আছে কিন্তু মন্দির পরিমাণটা বেশি যাই হোক আজকে যদি রাজনীতি সমাজ জীবনে দিশাহীন হয়ে পড়ে তাহলে সেই রাজনীতি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায় আর শিক্ষা প্রতিষ্ঠানের যারা কাণ্ডারী সেই শিক্ষার্থী তারা হো দিশাহীন হয়ে পড়বে এটাই হচ্ছে সহজ কথা তাই না তো নেক্সট হয়েছে কি বন্ধু দেখা যাক কি বলছে বলছে প্রসঙ্গত উল্লেখ্য রাজনীতি অনুশীলনের মধ্য দিয়ে তৈরি হয় রাজনীতি অনুশীলনের মধ্যে দিয়ে তৈরি হয় এটা একসবারই সত্য কেন কারণ দেখো রাজনীতি কিন্তু একদিনে হয় না রাজনীতি হচ্ছে একটা আর্ট রাজনীতি হচ্ছে একটা শিল্প তো এই কৌশল এই মানে কি বলা হয় দক্ষতা সেটা কিন্তু একদিনে অর্জন করা যায় না সেটা দীর্ঘদিন সেই ফিল্ডে যদি আমি লেগে থাকি তবেই কিন্তু সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে আমরা শিখতে পারি যাই হোক শিক্ষিত সচেতন মানুষ হিসাবে ছাত্ররা সুচারুভাবে সে দায়িত্ব নিতে পারে তাহলে রাজনীতি বোঝার জন্য ন্যূনতম একটা বুদ্ধি প্রয়োজন আর সেক্ষেত্রে শিক্ষা শিক্ষার্থীরা তারাই হচ্ছে কি বলা হয় এই 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 এর জন্য উপযুক্ত শিক্ষার্থীরা স্টুডেন্টরা অবশ্যই রাজনীতি করবে রাজনীতিকে তারা আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কারণ তাদের মধ্যে বিদ্যা আছে বুদ্ধি আছে তাই না তো কি হয়েছে তারা আসুক রাজনীতিতে কিন্তু তাদের সেই রাজনীতি যখন উদ্দেশ্য প্রণীত হয় বাইরে থেকে যখন তারা পুতুলের মতো নাচতে থাকে বাইরের কোনো ব্যক্তি ব্যক্তির মানে অঙ্গুলি হেলনে তারা যখন পুতুলের মতো ক্রিয়াকর্ম করতে থাকে তখনই লাগে দুঃখ কিন্তু আজকের আদর্শহীন রাজনীতি ছাত্র সমাজকে করে করেছে এই যে আজকে রাজনীতি তুমি দেখো রাজনীতি সেই মানে কী বলা হয় সুন্দর ক্ষেত্রটাকে আজকে কুলুষিত করে দিয়েছে মানে রাজনীতির অংশ নেওয়া বড়ো বড়ো নেতা নেত্রীরা যারা কিনা মানে কি বলা হয় যে সমাজ বৃহত্তর স্বার্থ ভুলে গিয়ে তারা কী বলা হয় যে একক স্বার্থ অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ নিয়ে তারা মানে অন্মদানায় রয়েছে তো আজকের সেই সেই ব্যক্তিরা যারা নিজেরাই আদর্শহীন সেই আদর্শহীন ব্যক্তিত্বের মানে ছত্র ছায় আজকের ছাত্ররা তারাও বিপদগামী হয়ে পড়ছে তাই না তো যাই হোক এক একটা কলেজ একটা কলেজ নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মৃত্যু রক্তপাতের সামনে দাঁড়িয়ে থাকে আমরা দেখেছি তো আমরা সবাই আমরা সবাই কম বেশি কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি যে কলেজে যখন রাজনীতি হচ্ছে কলেজে নির্বাচন হচ্ছে সেই কলেজের নির্বাচনকে দেখে আঁতকে উঠতে হয় সেগুলো কোনো মানে গ্রাম পঞ্চায়েত কিংবা হচ্ছে লোকসভা নির্বাচনের থেকে কম নয় কম উত্তেজনাপূর্ণ নয় তাই না তো সেখানেও রক্ত মৃত্যু হয় সেখানেও রক্তপাতের মানে কি বলা হয় যে ছড়াছড়ি হয় তো সেই দৃশ্য দেখে আঁতকে উঠতে হয় সত্যি তো দেখা যাক নেক্সট প্রশ্ন কি আছে বলছে এই রাজনীতিতে এই এই রাজনীতিতে প্রয়োজন ইতিহাসের পাতায় আশ্রয় না নিয়ে কঠোর বাস্তবকে মেনে আমাদের পড়াশোনা মনোনয়েশ করা উচিত তাদের ছাত্র জীবন কিন্তু রাজনীতিতে অংশ নেওয়া তো ঠিক আছে কিন্তু সেই রাজনীতিই যেন তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে না দাঁড়ায় আসলে ছাত্ররা তারা পড়াশোনা করতে যায় স্কুল আর কলেজে তাই না তো সেই সময়ে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে পড়াশোনাটাকে মনোনিবেশ দিয়ে মনোযোগ দিয়ে করা কিন্তু যখন তারা সেই পড়াশোনাটাকে গৌণ মনে করে আর মুখ্য মনে করে তাদের রাজনীতিকে তখনই তৈরি হয় মানে গোড়ায় গলদ তাই না তো শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের জন্য রাজনীতি বর্জন করা প্রয়োজন তো আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আদর্শহীনতার যে অন্ধকারের মধ্যে দিয়ে ছাত্র জীবন মানে ছাত্ররা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে যদি আমরা বজায় রাখতে চাই সুষ্ঠুভাবে যদি শিক্ষা পরিচালনা করতে চাই তাহলে কিন্তু রাজনীতি বর্জন করা উচিত ঠিক আছে আমরা একটা দিক থেকে তো ভাবি যে রাজনীতি অবশ্যই ছাত্ররা অংশ নেবে কিন্তু সমস্যা হয়েছে সেই রাজনীতির সেই রাজনীতির আঙিনায় আজকে ছাত্ররা নেই পিছন থেকে রয়েছে রাজনীতির দাদা দিদিরা ঠিক আছে যারা কি না ওই ছাত্রদেরকে দিশাহীন করে তুলছে তো এই জন্যেই তারা তাহলে সেই রাজনীতিতে ছাত্রদের তো সক্রিয় অংশগ্রহণ থাকছে না তাই না তো সেই জন্যেই রাজনীতির প্রয়োজন নেই রাজনীতি বর্জন হোক শিক্ষা অঙ্গনে রাজনীতি ছাত্র ছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি করে এটা তো আমরা জানি যে ছাত্র জীবন কিন্তু পড়াশোনার সময় সেই সময় যদি তার মধ্যে এই বিভাজনে রাজনীতি প্রবেশ করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যদি তাদেরকে গ্রাস করে নেয় তাহলে কিন্তু তারা কি করবে তাদের ম মানে সেই কী বলা হয় যে ছাত্র মন কুলুষিত হবে এবং পরবর্তীকালে তারা সেই ঘুষখোর তারা সেই দুর্নীতি পড়ায় রাজনীতিবিদ হয়ে উঠবে তাই না তো সে যেটা আমাদের কিন্তু কাম্য নয় যে যে রাজনীতি মানে কী বলা হয় যে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের মানে দেশের কাণ্ডারি তাদের তাদের মনে যদি এখন থেকে সেই রাজনীতির মানে কলঙ্ক যদি তাদের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু দেশের মেরুদণ্ডটাই ভেঙে পড়বে তো দলীয় রাজনীতি বন্ধুরা দলীয় রাজনীতিতে মৃত্যু দেখো দলীয় রাজনীতির ভিত্তিতে মানুষকে মানুষকে বিচার সংকীর্ণ মানসিকতার পরিচয় তাই না দলীয় রাজনীতি দেখো আজকে কে করে আজকে কে কোন পার্টি করে সেটাই তার আইডেন্টি হয়ে গেছে তার তার মর্যাদা তার তার কী বলা হয় সব কিছু যেন তার সেই পার্টির মানে সিম্বলের মধ্যেই লুকিয়ে আছে তাই না কে কি করছে তো এটা হচ্ছে একটা সংকীর্ণ মানসিকতা ছাত্র সমাজ ছাত্ররা অংশ নেবে সেই রাজনীতিতে যেখানে মানে মত প্রকাশের একটা পরিসর থাকবে যেখানে যেখানে সুস্থভাবে আলোচনা করার একটা পরিসর থাকবে কোনটা ভালো আর কোনটা মন্দ তাদেরকে চোখে আঙুল মানে তারা নিজের মতকে প্রকাশ করতে পারবে কিন্তু আজকে রাজনীতি যে জায়গায় পৌঁছেছে সেই পরিসর তো শূন্য নেমে এসেছে তাই না তো আজকে এই এই রাজনীতির দৃষ্টিভঙ্গিকে আমরা কি বলতে পারি রাজনীতির দৃষ্টিভঙ্গিকে আমরা বলতে পারি সংকীর্ণ মানসিকতার রাজনীতি তাই না পার্টিবাদী বা পার্টিবাদ হুম দলবাদ চলে এসেছে যাই হোক ভারতীয় রাজনীতিতে পেশি শক্তির প্রকাশ ঘটেছে এটা আজকে ভারতীয় মানে কি বলা হয় রাজনীতির একটা কলঙ্কময় অধ্যায় যেন চলছে যে ভারতীয় রাজনীতিতে পেশি শক্তি আজকে যেখানেই ভোট হোক না কেন যেখানেই নির্বাচন হোক না কেন আমরা দেখেছি মৃত্যু ছাড়া কোনো ভোট নেই তাই না রক্তপাত ছাড়া কোনো ভোট নেই তাহলে সেই রাজনীতি পেশি শক্তি নির্বাহ হচ্ছে যার পেশি শক্তি আছে সেই নির্বাচনে জিতছে তাহলে এই রকম এক সংকীর্ণ এইরকম এক নির্মম রাজনীতি রঙ্গভূমিতে যদি ছাত্র সমাজ মানে ছাত্র সমাজ মানে অংশ নেয় তাহলে কিন্তু দেশ অন্ধকারে ডুবতে আর সময় লাগবে না তো যাই হোক তার প্রত্যক্ষ প্রভাবে ছাত্র ছাত্রীদের মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে আজকে। সেই রাজনীতি যেখানে ছাত্ররা মানে অংশ নিতে চলেছে সেই রাজনীতি যদি এত ঘৃণ্য হয় এত জঘন্য হয় তাহলে সেখান থেকে শেখা রাজনীতি সেখান থেকে শেখা সেই অভিজ্ঞতা ছাত্রদেরকে কী শেখ কি শেখাচ্ছে কি কি তাদের প্রোডাক্ট দিচ্ছে সেটা দিচ্ছে মূল্যবোধের অভাব তাই না ছোট থেকেই তারা যদি এই দৃশ্যপটে সামিল হয় তাহলে তাদের মধ্যে সেই মূল্যবোধের অভাব বড় ছোট জ্ঞান নেই শিক্ষকদের সম্মান করে না তাই তো স্কুল প্রতিষ্ঠানের প্রতি তাদের কোনো মমত্ববোধ নেই পড়াশোনার মধ্যে তাদের কোনো মনোযোগ নেই তো এইভাবে তাদের সেই সামাজিক মূল্যবোধটাকে হারিয়ে ফেলছে যেটা কিন্তু ছাত্র সমাজের কাছ থেকে কখনোই কাম্য নয় তাই না একটা ছাত্র তার সুশীল মন দিয়ে সে কী করতে পারে সে একটা সুন্দর সমাজ একটা সুন্দর দেশকে গড়ে তুলতে পারে কিন্তু আজকে আজকে তুমি ভাবো যে সেই ছাত্র যারা কিনে এই সংকীর্ণ রাজনীতিতে তারা গলা ডুবিয়েছে তারা কিন্তু সেই রাজনীতির পঙ্ক থেকে কখনো আর বেড়াতে পারবে না সেই মূল্যবোধ সেই ঘৃণ্য মূল্যবোধ নিয়ে তারা কিন্তু একটা সময় নেতা নেত্রীর স্থান দখল করে বসবে আর সমাজকে কীভাবে কুরুষিত করেই যাবে তো এই তার থেকে ভালো যে আমার রাজনীতিতে মানে শিক্ষাঙ্গনে রাজনীতির প্রবেশ মানে কী বলা হয় যে রুদ্ধ থাক শিক্ষা অঙ্গনে রাজনীতির প্রবেশ এখন নিষিদ্ধ থাক যখন রাজনীতিতে মানে অংশ নেওয়ার বয়স হবে যথেষ্ট বয়স হবে সেই সময় তারা আসুক আগে থেকে হাতে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই না তো রাজনীতি তান্ডবে শিক্ষককে শিক্ষককে শ্রদ্ধা করা শিক্ষককে শ্রদ্ধা করা যেন অর্থহীন হয়ে যাচ্ছে আজকের আমরা জানি যে মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষককে তাই না তো সেই শিক্ষক যদি শিক্ষককে যদি সম্মান প্রদান করা না হয় শিক্ষক যদি যথেষ্ট সম্মানিত না হয় তাহলে কি হবে তাহলে সমাজ কিন্তু অন্ধকারের অতাল মানে কি বলা হয় অতল গহ্বরে যেন তারা তলিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্র জীবন তো ছাত্র রাজনীতিকে হাতিয়ার করে শিক্ষা অঙ্গনে দলীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটছে এ কথা বলার অপেক্ষা রাখে না এটা আমি বারবার বলে দিয়েছি এই ছাত্র রাজনীতি আজকে ছাত্র রাজনীতি নেই এটা কোনো লোকসভা বিধানসভা কিংবা গ্রাম পঞ্চায়েত ভোটের থেকে কম নয় এখানে রান নেতা নেত্রীরা এসে ঘাঁটি করে বসে থাকে আর বাইরে থেকে রিমোট কন্ট্রোলের মতো চালাতে থাকে ওই ছাত্র নেতাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা পড়াশোনার উদ্দেশ্যে আসে তাদের সেই উদ্দেশ্যকে মর্যাদা দিতে হবে আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করা উচিত নয় অর্থাৎ শিক্ষার যে পরিবেশ একটা দেখো একটা শিক্ষা অঙ্গনে হয়তো দেখা গেল তো এক হাজার স্টুডেন্ট আছে তার মধ্যে হয়তো দেখা হলো কুড়িটা স্টুডেন্ট যারা সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছে বাকি যারা বাকিরা তো পড়াশোনা করতে এসেছে তাই না কিন্তু সেই পরিবেশ যদি তারা না পায় ওই মানে ভিন্ন রাজনীতির ষড়যন্ত্রে চক্র মানে চক্রবুজে যদি তারা ফেঁসে যায় যদি তারা কখনো বেরাতেই না পারে তাহলে কি সেই পড়াশোনা চলতে থাকবে সেই পড়াশোনা আদর্শ পরিবেশ থাকবে এই করে তো পড়াশোনার মান কমে যাচ্ছে আজকাল যাই হোক সমাজের প্রতিটি স্তরে আজ মূল্যবোধের বড় অভাব আমরা তো দেখেছি সমাজ কেন কারণ আমরা আদর্শ শিক্ষা তো গ্রহণ করছি না তো আমাদের মূল্যবোধ কোথা থেকে গড়ে উঠবে আর একটা মানুষের যদি মূল্যবোধই না থাকে তাহলে কিন্তু সে সমাজের প্রতি কোনো অবদান সে রাখতে পারবে না সমাজের একটা জঞ্জাল হয়ে যাবে সে তাই না তো শিক্ষা সমাপ্ত করে একজন সচেতন নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে শিক্ষা সমাপ্ত করে একজন সচেতন নাগরিক হিসেবে রাজনীতিতে সে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ করুক সে রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার সমস্ত মানুষের আছে কিন্তু সে শিক্ষা আগে সমাপ্ত করুক আগে যথেষ্ট শিক্ষা মানব চেতনার শিক্ষা মূল্যবোধের শিক্ষা পরিপূর্ণ একটা শিক্ষা সে গ্রহণ করুক তারপর সে শিক্ষা অঙ্গন থেকে বেরিয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করুক আর সমাজের হাল ধরুক রাজনীতির হাল ধরুক তাতে কোনো অসুবিধা নেই তো সেই জন্যেই বলা হয় যে মূল্যবোধে রাজনীতি অসহায় মানুষকে নতুন পথের দেশা দেখাবে তাহলে এটাই তো ছাত্র সমাজের কাছে কাম্য যে ছাত্র সমাজ মূল্যবোধ মূল্য মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে সেই ছাত্র সমাজকেই তো দরকার তো তার জন্যে যদি শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ নিষিদ্ধ থাকে তো থাক তাতে অসুবিধা নেই ঠিক আছে তো এইভাবেই বন্ধুরা আমাদের এটা শেষ হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধু বাংলা মানে তোমরা বুঝতে পারছো একটু ভাষার সামঞ্জস্য একটু ভাষার প্রতি দখল তোমাদের কিন্তু থাকতেই হবে আর যুক্তি আর বর্তমান প্রেক্ষাপট এগুলো কিন্তু সবসময় তোমাদের মাথা মতে থাকা উচিত ঠিক আছে বন্ধু তো এখানে যদি কোনো কোড তোমরা দিতে চাও তো দিয়ে শেষ করতে পারো ঠিক আছে ওকে তারা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আর থ্যাং আর বন্ধু তোমরা একটুখানি আমাদেরকে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু আছো তারা তাদেরকে আমরা বলছি যে তোমরা লাইক করো কমেন্ট করো যাতে আমরা ভিডিওটা বানাবার জন্য যথেষ্ট মোটিভেশন পাই ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং